নূহ আলাইহিস সালামের নাম ওনার আসল নাম কিন্তু নূহ নয়। এই ব্যাপারে 18 নম্বর পারা তাফসীরের মধ্যে আছে, হাশিয়ার মধ্যে আছে যে নূহ আলাইহিস সালামের আসল নাম হলো জাব্বার অথবা আব্দুল্লাহ, আব্দুল জাব্বার অথবা আব্দুল্লাহ। নূহ আলাইহিস সালাম এই নূহ নাম হওয়ার অর্থ হলো যারা বেশি কান্না করে তাদেরকে আরবি ভাষায় আরবিকে বলা হয় নাহ। এই নাহ নূহ আলাইহিস সালাম কান্না করতে করতে তার নাম নূহ হয়ে গেছে। উনি 950 বছর পর্যন্ত কান্না করেছেন। ওনার বয়স আল্লাহ রাব্বুল আলামিন 1050 বছর পর্যন্ত দিয়েছিলেন। কত বছর? 1050 বছর বয়স ওনাকে দিয়েছিলেন। 1050 বছর পর্যন্ত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কান্না করেছেন। মাত্র 40 বা 42 জন অথবা 80 থেকে 82 জন মানুষ ওনারটাকে সাড়া দিয়ে মুসলমান হয়েছে। এই জন্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের নাম আল্লাহ পাক নূহ রেখেছেন। নূহ আলাইহিস সালামের নাম আল্লাহ কি রেখেছেন? নূহ রেখেছেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেলেন। এবার আল্লাহ পাকের কাছে আযাব খুঁজে নিয়ে আসছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ ইন্নাহুম আসাউনি, ও রাব্বুল আলামিন ইন্নাহুম আসাউনি, আমার যত কওম আমার যত গোত্র আছে ও রাব্বুল আলামিন কেউ আমার কথা মানে না, সবাই আমার সাথে, সবাই আমার থেকে দূরে সরে গেলে, সবাই আমার নাফরমানি করেছে, ইন্নাহুম আসাউনি ও রাব্বুল আলামিন, আমি এত বছর পর্যন্ত দাওয়াত দিলাম, এই 950 বছর 900 বছর 1000 বছর পর্যন্ত দাওয়াত দিতেছি, কোনো মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না, ইন্নাহুম আসাউনি, আমার থেকে সবাই অনুপাপিক্কি হয়ে গেল, আমার থেকে সবাই দূরে সরে গেল, আমার নাফরমানি সবাই করতেছে, ও রাব্বুল আলামিন লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আই আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন, ও রাব্বুল আলামিন ইলা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমার কওম যত জন কওম দুনিয়ার মধ্যে বসবাস করছে, ও আমার মালিক সবাইকে তুমি ধ্বংস করে দাও। দাইয়ারা এখানে বোঝা যায় আহাদ মানে কাউকে তুমি দুনিয়ার মধ্যে অবশিষ্ট রাখবে না, অথবা কোন বসবাসকারীকে তুমি দুনিয়ার মধ্যে অবশিষ্ট রাখবে না, যত কাফের আছে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যত কাফের যত নাস্তিক দুনিয়ার মধ্যে আছে ও রাব্বুল আলামিন সবাইকে তুমি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দাও। এই দোয়া করার পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আবার আল্লাহ পাকের কাছে বলেন, ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু হাজিরং কাফফারা, ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরং কাফফারা। রাব্বুল আলামিন তুমি যদি দুনিয়ার মধ্যে তাদেরকে ধ্বংস করে না দাও, তাহলে তারা যারা বেঁচে থাকবে তাদের অবস্থা এমন হয়ে গেল, ও মালিক এত বছর পর্যন্ত আমি তাদেরকে দিনে দাওয়াত দিতেছিলাম, কোন মানুষ আমার দাওয়াতে সাড়া দেয় না, ও রাব্বুল আলামিন আমি আল্লাহর নবী নূহ, আমি তোমার নবী, আমি 1000 বছর পর্যন্ত কান্না করে করে তাদের দাওয়াত দিতেছি, তারা কেউ আমার দাওয়াতকে গ্রহণ করে না, তারা কেউ ইসলামের ছায়াতলে আসে না, আমি কান্না করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, তারা এমন অবস্থা হয়ে গেছে মালিক, তারা সবাই তাদের জন্য আজাব নিকটে চলে আসছে, তারা যদি সামনে পর্যন্ত বেঁচে থাকে তাদের যদি তুমি ধ্বংস করে না দাও, তাহলে আগামী ভবিষ্যতে তারা কখন ইসলামকে মানবে না, তারা কোনো দিন ইসলামের ছায়াতলে আসবে না। ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু, যদি তাদের সন্তানদেরকে, তারা সন্তান যদি বেঁচে থাকে তাদের সন্তানরাও ভবিষ্যতের মধ্যে ইসলাম মানবে না, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা, তাদের সব সন্তানরা যদিও দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তারা একমাত্র তোমার সাথে গদ্দারি ছাড়া আর কিছুই করবে না, তোমার সাথে তারা কুফরি করবে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্যে ও মালিক তুমি আমার ডাক শুনে নাও, তুমি তাদের সকলকে ধ্বংসের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালাম দোয়াকে কি করে নিলেন? কবুল করে নিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও আমার নবী নূহ, আমি রাব্বুল আলামিন তোমাকে হুকুম করে দিচ্ছি, তুমি একটা নৌকা, একটা জাহাজ তৈরি করো, একটা জাহাজ তৈরি করো, একটা জাহাজ তৈরি করো, যে জাহাজের মাধ্যমে আমি রাব্বুল আলামিন তোমার অনুসরণ যারা করেছে তাদেরকে বাঁচায় রাখবো,
আর পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন প্লাবন দান করব, একটা কিয়ামত দান করে দিব, ওই কিয়ামতের মধ্যে আমি সব মানুষকে ধ্বংস করে দিব, একমাত্র যারা আমি রব্বুল আলামিন কামানে তাদেরকে ছাড়া। এই জন্য তুমি অসনাইল ফুলকা বি আয়ুনিনা, আমি রব্বুল আলামিনের সহযোগিতায়, বি আয়ুনিনা আমি রব্বুল আলামিনের সহযোগিতায় তুমি একটা কিস্তি একটা জাহাজ বানায় নাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ও রব্বুল আলামিন আমি জাহাজ কি দিয়ে বানাবো, আমি জাহাজ কি দিয়ে বানাবো। তাফসীর শুনে নেন, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন শাল গাছ দিয়ে জাহাজ বানাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পৃথিবীতে শাল গাছ নাই, শাল গাছের ব্যবস্থা করে দাও। কারণ নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জানেন, শাল গাছের কথা এখন বলবেন না, কত পরে বলেন, খালি কথা বলেন, আশ্রম করতে গেলে কথা বলতে, কথা একবার সবার শেষে বলবে, নাহলে থামায় দিই, আপনার কথা বললে সব নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলোচনা মাঝখানে কখন গিয়ে কথা বলবে, যত জরুরি কথা কথা বলবেন, কথা বললে মানে আলোচক জিনিস যে কোনো কারো ক্ষেত্রে যে আলোচনা করে মনে হয় যে আলোচনাটা ভালো হইতেছে না, এর জন্য গল্প করতেছে, আলোচনা ভালো লাগতেছে না, কষ্ট লাগে, আর আলোচনা সব উল্টো নষ্ট হয়ে যায়। আর খুতবার সময় আপনারা অনেক সময় কথা বলেন, খুতবার সময় কথা বলা হারাম, নামাজ পড়াই হারাম, খুতবার সময় কথা বলেন অনেকে, খুতবার সময় কেউ কথা বলবে না, টাকা তোলার কাজ আগে শেষ, টাকা তোলা শেষ, টাকা গণবে না খুতবার সময়, আপনারা খুতবার সময় কথা বলেন, এটা কিন্তু সবাই খেয়াল রাখবে, এটা আমার মসজিদে খুব বেশি হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের মাফ করে বলুন, আমিন। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক কি বললেন, যে শাল গাছ, শাল গাছ দিয়ে নৌকা বানাও, জাহাজ বানাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, সারা পৃথিবীতে খুঁজলেন শাল গাছ কোথাও নাই, আল্লাহ শাল গাছ তো নাই, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শাল গাছ পাঠিয়ে দিয়েছেন। শাল গাছ আপনারা চিনেন, শাল গাছ এখানে আছে কিনা জানি না, আমি তো চিনি না, যাক শাল গাছ পাঠিয়ে দিলেন, শাল গাছ লাগানোর পর শাল গাছ বড় হয়েছে, এই শাল গাছ কায়টা চিরাইলেন, চিরানোর পর আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আবার আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ও রব্বুল আলামিন শাল গাছের ব্যবস্থা হয়েছে, কাঠের ব্যবস্থা হইল, সব কিছুর ব্যবস্থা হয়েছে, এবার জাহাজ কিভাবে বানাবো, আমি তো জাহাজ বানাইতে জানি না। জিবরিল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় দিলেন ইঞ্জিনিয়ার হিসেবে, পৃথিবীতে সর্বপ্রথম জাহাজ আবিষ্কারক ছিলেন হযরত জিবরিল আমিন, বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলল, আল্লাহ পাক আমাকে পাঠায় দিলেন কিভাবে জাহাজ বানাইতে হয়, আবিষ্কার করতে হয়, আমি জাহাজ বানানোর জন্য আসছি, আপনি আমাকে দেখায় দেন আমি জাহাজ বানাই। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে আরজ করলেন, মালিক জাহাজ তো বানাবো, লোহা পেরাক গাম, আমার কাছে কোনো কিছু নাই। আল্লাহ পাক বললেন, ও আমার তুমি যাহা গাম কোনো কিছুর প্রয়োজন হবে না, তুমি সব কিছু বিসমিল্লাহ বলে আমি রব্বুল আলামিন অনুসরণ করে আমার নামকে স্মরণ করে করে একটা গাছ আর একটার সাথে যখন তক্তার সাথে জোড়া দিবা, একটা তক্তা আর একটা তক্তার সাথে জোড়া লেগে যাবে, গাম লোহার প্রয়োজন হবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সরাসরি কুদরত, কি বলেছেন, এই গাম লোহার কিছুর প্রয়োজন হবে না, তুমি আমার নাম নিয়ে বিসমিল্লাহ বলে তুমি গাছটা কারটার সাথে মিলায় দাও, এগুলো জোড়া লেগে যাবে। আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তাউলুহু সামানুনা জিরাআ, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ও নু এই জাহাজকে তুমি লম্বায় 80 গজ বানাও, লম্বায় কয় গজ, 80 গজ, তাউলুহু সামানুনা জিরাআ, লম্বায় তুমি জাহাজকে 80 গজ বানাও। এরপর ঘোষণা করে দিলেন, ওয়ারুদুহু 50 জিরাআ, পার্শ্বে তুমি এই জাহাজকে 50 গজ বানাও, দাও পার্শ্বে এই জাহাজকে তুমি 50 গজ বানাও, লম্বা জাহাজকে তুমি 80 গজ বানাও, আর খাড়া বানানোর জন্য তাউলুহু বিসসামাই 30 জিরাআ, আসমানের দিকে সামনা, অর্থাৎ জাহাজের মাথাটাকে আসমানের দিকে তুমি 30 গজ লম্বা বানাও, এবং খেয়াল রাখবে জাহাজের মাথাটা যেন মুরগের মাথার মতো হয়, বলে সুবহানাল্লাহ, এবং জাহাজের পিছন সাইডটা যেন পিছনের ছাদটা যেন মুরগির মতো হয়, মুরগির মতো হয়, সামনের ছাদটা যেন মুরগের মাথার মতো হয়, পিছনের পাশটা পিছনটা যেন মুরগির মাথার মতো, মুরগির পিছনের সাইডের মতো হয়। এভাবে করে জাহাজ তৈরি হয়ে যায়, জাহাজ তৈরি হয়ে যাওয়ার পর আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ও মালিক জাহাজ বানানো শেষ, জাহাজের কাজ শেষ, কবে আপনারা জাহাজ আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও আমার নবী একটু ধৈর্য ধরো, আমি রব্বুল আলামিন আযাবের ব্যবস্থা করে দিচ্ছি, যখন আমার আযাব সন্নিকটে চলে আসবে আমি তোমাকে হুকুম করে দিব, ঘোষণা করে দিব, যেই যে নিয়ম তোমাকে আমি দেখায় দিব ওই নিয়মগুলি তোমাকে মেনে চলতে হবে। নিয়মগুলি মেনে চলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাকে সফলতা দান করবো বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম কে হুকুম করে দিলেন, ও নূহ তুমি ডাক দাও, ডাক দেওয়া শুরু করো, দেখবা মানুষগুলি আস্তে আস্তে তোমার সামনে থেকে চলে আসবে। ইমরোহ জিব্রিল আমিন আয়েশা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কে একটা ঘোষণা করে দিলেন, ইমরোহ আইয়াজআলাস সাফিনাতা আলা 30 তাবাকাত। ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম এই জাহাজটাকে তিনতলা বিশিষ্ট জাহাজ বানাতে হবে, এই জাহাজটা একতলা জাহাজ হবে না, তিনতলা বিশিষ্ট জাহাজ বানান আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, মালিক জাহাজটা কেন তিনতলা হবে? আল্লাহ পাক বললেন, প্রথম তলা উপরের তলার মধ্যে মানুষ বসবাস করবে, দ্বিতীয় তলার মধ্যে গরু ছাগল স্বাভাবিক ভালো প্রাণীগুলি বসবাস করবে, এবং তৃতীয় তলার মধ্যে যেটা সবচাইতে নিচুর তলা সুফলা, সুফলা তলার মধ্যে হিংস্র প্রাণীগুলো থাকবে। ধীরে ধীরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলিয়া, প্রথম তারার নাম হবে উলিয়া, উলিয়ার মধ্যে মানুষ বসবাস করবে, দ্বিতীয় তারার নাম হবে সুফলা, দ্বিতীয় তারার নাম হবে উস্তা, উস্তার মধ্যে গরু ছাগল এবং ভালো স্বাভাবিক প্রাণীগুলো থাকবে, তৃতীয় তারার নাম হবে সুফলা, এই সুফলার মধ্যে হিংস্র প্রাণীগুলো থাকবে। এবার আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রাব্বুল আলামিন তিন তারা জাহাজ ইস্তা হয়ে গেল, সব কাজ শেষ, এবার আপনি হুকুম করলে সব তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিলেন, ও আমার নবী যেদিন দেখবে ঘরের চোলা থেকে, রান্না করার চোলা থেকে আগুন টকবক টকবক করে পানি চলে আসছে, যেভাবে রান্না করার পর ভাতের মধ্যে ভাতের মারগুলি টকবক টকবক করতে থাকে, ঠিক সেভাবে চোলার মধ্যে আগুনের চোলার মধ্যে দেখবা পানি টকবক টকবক করছে, তখনই বুঝবা প্লাবন চলে আসছে, আজাব চলে আসছে, তুমি তোমার অনুসারীদেরকে তোমার জাহাজে উঠায় নিবা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম হঠাৎ করে একদিন খবর আসলো, না স্ত্রী বলে আসলো, তিনটা মতামত পাওয়া যায়। এক নম্বর মতামত পাওয়া যায় মসজিদ আকসা বাইতুল মাকদাসের কোন একটা গেটের মধ্যে ওনার স্ত্রী রান্না করতেছিলেন, ওনার স্ত্রী রান্না করা অবস্থায় চুলার মধ্যে আগুন পানি দেখতে পায়। আরেকটা পাওয়া যায় মক্কার পুরা মক্কা নগরী কোন একটা জায়গায় ওনার স্ত্রী রান্না করতেছিলেন, রান্না অবস্থায় দেখা যায়। আরেকটা মতামত পাওয়া যায় কাবা ঘরের ওখানে ওনার স্ত্রী রান্না করছেন, রান্না করা অবস্থায় চুলার মধ্যে টকবক করে পানি দেখা যায়। এসে আল্লাহ নবী নূহকে বললেন, ও নবী, ও রাসূল, আল্লাহ পাকের আযাব মনে হয় চলে আসছে, কিছুক্ষণের আগে আমি দেখলাম চুলা থেকে টকবক টকবক করে পানি গোলা কেমন জানি ভাতের বাড়ির মতো টকবক টকবক করছে, আমার ভয় হচ্ছে কে জানে তৈরি হয়ে গেল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার বিবি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত নসিব করবেন বলে সুবহানাল্লাহ, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। এবার আল্লাহ নবী জাহাজের উপর যারা দাঁড়ায় গেলেন, তিন তালা ছাদের উপর দাঁড়ালেন, আল্লাহ পাকের কাছে বলেন, মালিক কে কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ধৈর্য ধরে অপেক্ষা করো, যারা যারা তোমার অনুসরণ করে তাদেরকে ডাক দাও, তোমার অনুসরণ যারা করে না তাদেরকে ডাক দিলেও তারা তোমার কাছে আসবে না বলে সুবহানাল্লাহ। এইখানে এইখানে আমাদের জন্য অনেক বড় একটা নির্দেশনা, যারা তোমার ডাকে সাড়া দেয় না, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তাদেরকে যদি তুমি ডাকো তারা তোমার ডাকে সাড়া দিবে, তারা তোমার ডাকে কি করবে না, সাড়া দিবে না। যেমন আমরা একজন মানুষকে দাওয়াতে তাবলিগের কাজে দাওয়াত দেওয়ার জন্য তার কাছে যাই, তাকে দাওয়াত দেই, যে ব্যক্তি দাওয়াতটাকে গ্রহণ করে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন, আর যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করে না বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ বান্দার মধ্যে আমি নাই, আল্লাহ পাকের পছন্দ বান্দার মধ্যে আমি নাই। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ডাকতে ডাকতে নিজের ছেলেও আছে, নিজের ছেলেও আছে, সেই কিন্তু আর জাহাজে আসে নাই, সে আল্লাহ পাকের আযাবে ধ্বংস হয়ে গেল। আমাদের কথা ওই দিকে নয়, আমাদের কথা অন্য আরেক দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আমাদের কাছে দাওয়াত পৌঁছায়,
কিন্তু দাওয়াত পৌঁছানোর পর সেই দাওয়াতকে আমরা কবুল করি না, আমরা দাওয়াতকে গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে, প্রতিটা নবীকে আল্লাহ পাক একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। আল্লাহ রাসূল কোরআন যখন তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলেন আমি যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের মাঝে মাঝে দেখতে পাই আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছেন। যে পাওয়ারটা হলো আল্লাহ নবীরা দুনিয়ার মধ্যে আমার একটা দোয়া আছে, যে দোয়াটা করলে আল্লাহ পাক কবুল করে নেবেন। আমি দেখতেছিলাম সব নবী তার উম্মতের জন্য দোয়া করে, সব নবী উম্মতের জন্য দোয়া করে আর কান্না করে, ও রব্বুল আলামিন আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, সব নবী দুনিয়ায় বসে বসে দোয়া করতেছে, ঈসা আলাইহিস সালাম আমার নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ায় বসে বসে দোয়া করতেছে, আমি দুনিয়ায় বসে দোয়া করব না, আমি আমার দোয়াটাকে জমা রেখে দেব, কিয়ামতের ময়দান যখন বিপদ সামনে চলে আসবে আমি আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার দোয়াটাকে করে নেব বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে কত পরিমাণ ভালোবাসতেন, কিন্তু আমরা কিঞ্চিত পরিমাণ আল্লাহ নবীকে ভালোবাসি না, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম তাহলে যারা মুখে আমরা যারা দাড়িতে আমরা খোল লাগাই, যারা দাড়ি ছাটি সে জীবনে কখনো দাড়িতে খোল লাগানোর সাহস পেত না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি দাড়িতে খোল লাগায় ব্লেড লাগায় সে যেন আমার কলিজায় আঘাত করে, আমার কিসে আঘাত করে, কলিজায় আঘাত করে। আর তার ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তাকে আমি সুপারিশ করবো না বলে নাউজুবিল্লাহ আলিয়াজ বিল্লাহ। কি মনে হয় যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে এমন পরিস্থিতি 3000 বছর আরও অধিক বছর 40000 বছর অধিকও কথা আছে, ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে। বলেছিলাম গত 2 জুমা আগে মানুষ চিৎকার চিৎকার করবে, চিৎকার করতে করতে মানুষ পাগল পাড়া হয়ে যাবে। এক পর্যায়ে মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, সব নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না, সবাই আল্লাহ রাসূলের কাছে দৌড়ায়া যাবে। তখন আল্লাহ রাসূল মানুষের সুপারিশ করার জন্য প্রস্তুত দিবে। সেই সময়ের মধ্যে আল্লাহ রাসূল যখন সুপারিশ করবে আল্লাহ পাক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকু ওয়াল ইয়াউম, 3 বার হুঙ্কার দিবেন, ওই হুঙ্কার ভয়ে আর কোনো প্রাণী কেউ কথাই বলবে না। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যারা দাড়ি রেখেছেন, যারা সুন্নাহ অনুযায়ী চলেছেন, শুধু দাড়ি রাখি নামাজ পড়ি না সুন্নত পানি না, ওই দাড়ি রাখাও কাজে আসবে না, ওই দাড়ি রাখাও কাজে আসবে না। কেউ বলেন আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি অনুসরণ করতে পারবো না, কেউ বলে আমি আল্লাহ রাসূল অনুসরণ করি ভালোবাসতে পারবো না, এই দুদলে গোমরাহি জাহান্নামে যাবে। আমি আল্লাহ রাসূলকে কী করি, ভালোবাসি অনুসরণ করতে পারবো না, 3 নম্বর অনুসরণ করি ভালোবাসতে পারবো না, এই দুদল কোথায় যাবে, জাহান্নামে যাবে। আর যে দল বলবে আমি ভালোবাসি অনুসরণ করি সে জান্নাতে যাবে। এবার বুঝে নেন ভাই, আমরা কি আল্লাহ রাসূলকে ভালোবাসি ওনার অনুসরণ করি আমরা জান্নাতে যাব, রাসূলের সুপারিশের মাধ্যমে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো মায়ের সন্তান নাই, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এমন কোনো মানুষ জন্ম নেয় নাই যে রাসূলের যে নিজের আমল দিয়ে জান্নাতে যাবে। কথা বলে নিজের আমল দিয়ে জান্নাতে যাবে, পৃথিবীতে এমন কোনো মানুষ তৈরি হয় না, জন্ম হয় না, নিজের আমলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যাকে যাকে চায় নিজের ইচ্ছায় জান্নাত দান করবেন। এই জন্যে এই জান্নাত পাওয়ার জন্যে আমাদের মাধ্যমে প্রয়োজন হবে কি বলেন, কোনো পীর সাহেব না, কোনো পীর কোনো মুরিদকে জান্নাতে নিতে পারবে না। সেই পীর জান্নাতে যাবে কিনা সমস্যা সন্দেহ আছে, পীর জান্নাতে যাওয়ার পরে না অন্য চিন্তা। এই জন্য ভাই আল্লাহ রসুল অনুসরণ করবেন, আল্লাহ রসুল কিয়ামতের দিন এই কষ্ট করেছেন, এত কষ্ট করে উঠে ফজরের নামাজ পড়েন, জুমার নামাজ পড়তে আসছেন, দাড়ি রাখছেন, আল্লাহ রসুল আপনাকে সুপারিশ করে দিবে। আর না হয় কিয়ামতের ময়দান ভয়াবহ অবস্থায় আপনি এবং আল্লাহ রসুলের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে বলে নামাজ। এই জন্য আমরা কী করবো, আমরা নবুয়ত কাজগুলোকে আমরা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিলেন, যারা ওনার অনুসরণ করেছে সবাই এসে কিস্তিতে উঠে গেল। দ্বিতীয় তালায় গরু ছাগল এসে উঠল, তৃতীয় তালায় আল্লাহ নূহ আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, কোনো কিছু আছে না। সর্বপ্রথম একটা পিপীলিকা আসছে, একটা কী আসছে, পিপীলিকা আসছে, তাকে প্রশ্ন করে তুমিও যাবে, তোমাকে কে পাঠাইছে, বলা আমাকে তো আল্লাহ পাঠাইছে, ঢুকো তাহলে ঢুকো।
এরপর দেখতেছে রশির মতো পেঁচা পেঁচা সাপ আসতেছে। আল্লাহ নবী নূহ বলে, আল্লাহ এই সাপ মানুষকে ক্ষতি করে, প্রাণীকে ক্ষতি করে, বিষাক্ত একটা জিনিস, আপনি সাপকে এখানে পাঠায়েন না। আল্লাহ পাক বলেন, ও নূহ আমি এই তোমার কিস্তিকে প্লাবন ছয় মাস থাকবে, এই ছয় মাসের জন্য আমি সাপের মধ্যে কোনো বিষ রাখি নাই। বলি সুবহানাল্লাহ, ছয় মাসের জন্য সাপের মধ্যে কি রাখি নাই? কোনো বিষ রাখি নাই। এবার সাপ আল্লাহ নবীর কাছে অনুমতি চাইল, আমাকে আল্লাহ পাঠাইছে, ডুববো কিনা ডুবো। এবার ডুবতেছে, একটু পর সিংহ আসছে বনের রাজা। আল্লাহ নবী আবার আবেদন করল, রব্বুল আলামিন সিংহ তো খুব ভয়ানক প্রাণী, এই সিংহ তো আমি ভয় পাই, সবাই ভয় পায়, মানুষের উপর হামলা করবে, সিংহকে যদি না ওঠে হয়। আল্লাহ পাক বলেন, তুমি সিংহের মাথায় হাত দাও। আল্লাহ নবী সিংহের মাথায় হাত দিল, দেখতেছো না মাথাটা গরম। আল্লাহ নবী বলেন, উনি একটা মাহসুস, একটা এহসাস, অর্থাৎ একটা অনুভব করলেন যে তার যেন কেমন কেমন লাগছে। বললেন, ও আল্লাহ এটা তো আমি জীবনে দেখিনি, এই জিনিসটা কি? আল্লাহ পাক বললেন, পৃথিবীতে এর পূর্বে কোনোদিন জ্বর ছিল না মানুষের, এর পূর্বে কি ছিল না? জ্বর ছিল না। এখনই সর্বপ্রথম রব্বুল আলামিন জ্বরকে মানুষের জন্য নাজিল করলাম, জ্বর মানুষের জন্য কি করে দিলাম? আবিষ্কার করে দিলাম, আজ থেকে মানুষের জ্বর আসবে। এই সিংহের আমি জ্বর দিয়ে দিলাম, ছয় মাস পর্যন্ত সিংহের জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, এই সিংহ নিজের জ্বরে নিজের চিন্তায় নিজে থাকবে, কার উপর আক্রমণ করার শক্তি সাহস পাবে না বলেছিল। হ্যাঁ, এরপর সব প্রাণী নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম উঠে গেলেন, আল্লাহ পাক প্লাবন দিয়ে দিলেন মাটির থেকে। হাদিসের মধ্যে আছে এবং তাফসীরেও আছে যে পানি থেকে, মাটি থেকে পানি উঠছে, আসমান থেকেও পানি পড়ছে। আল্লাহু আকবার, এভাবে পানি, এমন পরিমাণে পানি আসছে, পুরা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এরপর নূহ আলাইহিস সালাম চলতে চলতে কিছুক্ষণ পর দেখতেছেন আল্লাহ নবী নূহের যে কিস্তি, সেই কিস্তি জাহাজটা ঘুরতেছে, জাহাজটা কি করতেছে? ঘুরতেছে। উনি বলেন, আল্লাহ এই জাহাজটা ঘুরে কেন? আল্লাহ পাক বলেন, ও নূহ আমি রব্বুল আলামিন এই আস আমার কাবাগরকে যেদিন তৈরি করেছি সেই দিন থেকে কেয়ামত যেদিন হবে ওই দিন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি রব্বুল আলামিন এর কাবাগর তাওয়াফ থেকে বিরত থাকবে না, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কাবাগর এক সেকেন্ডের জন্য তাওয়াফ থেকে বিরত থাকবে না। এখন প্লাবন হয়েছে, আমার কাবাগরকে জিব্রিল আমিনের মাধ্যমে আমি চতুর্থ তলায় উঠে আনিলাম। আমার কাবাগর যেখানে হয়েছে সেখানে আমার কাবাগর চিহ্ন আছে, সেই চিহ্নর উপর আমি তোমার নৌকাকে, কিস্তিকে সাত চক্কর দিয়ে ঘোরাচ্ছি বলছি। মা ছয় মাস পর আল্লাহ নবী নূহের কিস্তি একটা পাহাড়ে যায় দাঁড়ায়, একটা পাহাড়ে যায় দাঁড়ায়, দাঁড়ানোর পর কিস্তিরা পাহাড়ে দাঁড়ায় আছে। ছয় মাস শেষ, আল্লাহ পাক হুকুম করলেন, নূহ এবার নামতে পারো। নূহ আলাইহিস সালাম একটা কাককে ডাকলেন, যাও তুমি যায় দেখে আসো দুনিয়ার অবস্থা। সে দুনিয়ার অবস্থা দেখতে এসে আর যায় না, আর কি যায় নাই। আল্লাহ নবী আর একটা কবুতর পাঠাইলেন, যাও তুমি যা অবস্থা দেখে আসো। কবুতর তাড়াতাড়ি ফেরত গেলেন, যায় বলেন, ও রাসূলুল্লাহ আমি যায় দেখলাম দুনিয়ার অবস্থা খুব ভালো, আমরা যেতে পারবো। পাশাপাশি কাক চলে আসছে, পাশাপাশি কি কাক চলে আসছে। বললেন, তুমি দেরি করলা কেন? বলে, আল্লাহ নবী মাফ করবেন, আমি যায় দেখি সেখানে বিভিন্ন প্রাণী গরু মরে পচে আছে, আমি সেগুলো খাওয়ার মধ্যে লিপ্ত ছিলাম। তখন নূহ আলাইহিস সালাম বললেন, হে কাক, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমায় মানুষের সাথে বসবাস করতে পারবে না, মানুষ তোমাকে বসবাসের জন্য রাখবে না। আর কবুতরের জন্য দোয়া করলেন, তুমি কিয়ামত পর্যন্ত তোমাকে মানুষ সম্মান করবে, মানুষ যেই গড়ে থাকবে পাশে তোমার জন্য একটা ঘর তৈরি করবে, সেই গড়ে তুমি সম্মানের সাথে থাকবে বলে সে ভার। দেখেন আল্লাহ পাকের কত বড় ফজিলত, আল্লাহ পাকের